হাই হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা যে কাজটা করেছি। আসলে আজকে আমি সরাসরি অনেকটা লাইভে আসার মতোই করছি, দেখুন সরাসরি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমরা। হ্যালো ভিউয়ার্স, ভালো আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাবো, খুব স্লো করে আমি ভিডিওটা করব আপনাদের সামনে, এবং এই রুমটার টোটাল ডিজাইন আমি পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করব আপনাদের সামনে। যদি আমরা এই কাজটা ইতিমধ্যেই শেষ করলাম, যার জন্য রাতেই ভিডিওটা সেরে দিচ্ছি যেন আপনারা একটু দেখতে পারেন। আমি মোবাইলেই ভিডিও করি, যার জন্যই ভিডিওটা অত ক্লিয়ার আসে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। দেখতে পাচ্ছেন এটা ক্রিম কালারের ওয়াল, আমি এখানে গোল্ডেন দিয়ে প্রিন্ট করেছি। আর আমি সিলিংটা যে ডেকোরেশন করেছি, এখানে আমি 56 ইঞ্চের সিলিং ডোজ ইউজ করেছি দেখুন। আর সেই সঙ্গে একটু স্কাই ভিউ দিয়েছি, সাথে স্টার আছে, একটা চাঁদও দিয়েছি অনেকটা। দেখুন ক্রিম কালারের ওয়ালটাও কিন্তু অনেক সুন্দর লাগছে, মনে হবে যেন দেখতে অনেকটা ওয়ালপেপার, বাট এগুলো কিন্তু ওয়ালপেপার না। আর যেহেতু লাক্সারি দিয়ে কাজ করেছি, লাক্সারি পেইন্ট ইউজ করেছি, যার জন্যই আপনি এই ওয়ালটা আপনি ওয়াশ করতে পারবেন, এতে রঙে কোনো প্রকার সমস্যা হবে না। এখানে আমরা দেখুন স্কাই কালার ইউজ করেছি, গ্রিন কালার এবং ক্রিম কালার, এর মধ্যেই এই রুমটাকে সীমাবদ্ধ করেছি। আমরা সকল সময় চেষ্টা করি, যেখানে যে কাজই করি না কেন, আমাদের ক্লায়েন্টের যে পছন্দ অপছন্দ সেটাকে সর্বাগ্রে আমরা মাথায় রেখে কাজ করার চেষ্টা করি, এবং ওনার যেটা একটা চয়েস, সেটা 2D ডিজাইন হতে পারে, 3D ডিজাইন হতে পারে, আমরা সেইটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। কারণ আসলে আমরা তো কাজ করে চলে যাব, তাই না? আর সারা বছর কিন্তু, বা যতদিন বাড়ি আছে ততদিন কিন্তু সেই বাড়িওয়ালা সেখানে থাকবেন, যার জন্যে আমরা চেষ্টা করি তাদের মন মতো কিছু কাজ করে দেওয়ার জন্য। দেখুন এখানে কিন্তু চাঁদটা অনেক সুন্দর হয়েছে, আমি চেষ্টা করেছি বাস্তবে চাঁদ দেখলে যে সাইড দিয়ে একটা আলোর একটা আভা থাকে সেটা দিতে। এই যে নতুন একটা বর্ডার তৈরি করেছি আমরা, জিপসাম বর্ডার, এই বর্ডারটা আসলে অনেক সুন্দর। তো যেহেতু পাশে ক্রিম কালার আছে, তারপরে আমি গোল্ডেন কালার ইউজ করেছি আপনার জিপসাম বর্ডারে, যার জন্য একটু হালকা দেখাচ্ছে। যদি আমি এই চিকন বর্ডারটা, জিপসামের যে চিকন বর্ডার একটা দেখতে পাচ্ছেন আকাশের আকাশের চার সাইডে, ওটা যদি আমি হোয়াইট রাখতাম তাহলে বেশি সুন্দর লাগতো। যাই হোক, এটা আমাদের ক্লায়েন্টের চয়েস ছিল, যার জন্য আমরা গোল্ডেন করে দিয়েছি। আর এটা আমাদের লাইট গ্রিন, লাইট গ্রিনের উপরে আমরা গোলাপি দিয়ে ফ্লাওয়ার প্রিন্ট করেছি, এটা গোলাপ ফুল। আসলে মোবাইলটা অত ক্লিয়ারভাবে আসছে না, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন। স্কাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সিলিং ডেকোরেশন কিন্তু খুব সুন্দর হয়েছে। আসলে রং দিয়েই কাজটা করা, আর সিম্পলভাবে ডেকোরেশন করা আছে। চারপাশে চারটা আমি কার্নিশ দিয়েছি এবং স্টিক বর্ডার দিয়েছি। আর দেখুন 56 ইঞ্চের সিলিং রোজ দেওয়া আছে, মাঝখানে একটা চিকন একটা দেখুন একটা বর্ডার দিয়েছি। এই বর্ডারটা আমরা নতুন কালেকশন করেছি, আর আপনারা জানেন যে আমরা জিপসামের ডাইস নিজেরাই তৈরি করি। হ্যাঁ, আর যে কোনো ধরনের ডিজাইন আমরা আমাদেরকে যদি আপনারা দেখান, তাহলে অবশ্যই আমরা সেই ডিজাইনে আপনাকে কাজ করে দিতে পারবো, সেটা জিপসাম ডিজাইনে ডেকোরেশনের কাজ হোক কিংবা পেইন্টিং ডিজাইন হোক। আপনি আমাদেরকে দিয়ে 2D ডিজাইনের কাজ করাতে পারেন, 3D ডিজাইনে কাজ করাতে পারেন, টেক্সচার করাতে পারেন, ঠিক আছে? তো আমরা আসলে একসময় কমার্শিয়াল আর্টিস্ট ছিলাম, বাট সেরকম এখন আর ওই রকম কমার্শিয়াল আর্টিস্টের অত কাজ কাম নেই। এখন যেহেতু ডিজিটাল প্রিন্ট এসে গেছে, যার জন্যই অত লেখালেখি আর চলে না, বিধায় আমরা এখন রুম পেইন্টারে চলে এসেছি। যেহেতু আর অন্য কিছু পারি না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে এই কাজের মাধ্যমে আমাদের জীবন নির্বাহ করা। তো প্রিয় ভিউয়ার্স, আসলে কথা বলার মাঝে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে, বা কাজের মাধ্যমেও ভুলভ্রান্তি অনেক সময় হতেই পারে। তো যদি আপনারা একটু দয়া করে আমাদের কমেন্ট করে আমাদের ভুলভ্রান্তিগুলো শুধরানোর জন্য একটু সহযোগিতা করতেন, তাহলে মনে হয় বেশি ভালো হতো। প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ জানাই আমাদের এই সাধারণ ভিডিওতে আপনি সময় ব্যয় করে দেখার জন্য। এরকম ভিডিও আসলে সহজ কেউ দেখতে চায় না। তো আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো এখানে রাখছি।